হ্যালো বন্ধুরা, আমি শাহরিয়ার, আছি কিভাবে .com-এর পক্ষ থেকে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অভ্র থেকে বিজয়ে বাংলা লেখার রূপান্তর করা যায়। আসলে অভ্রতে যে লেখাগুলো আমরা লিখি সেগুলো ইউনিকোডে লেখা হয়। মূলত আমাদের উদ্দেশ্য এই মুহূর্তে ইউনিকোডে লেখাগুলোকে বিজয় বাংলায় রূপান্তর করা। তো এই কাজটুকু করবার জন্য আমরা অভ্রের একটা বিল্ডিং ছোট টুল ইউজ করি। সেই টুলটা অভ্র কিবোর্ডের সাথে থাকে। আপনারা যাদের কিবোর্ড টাস্ক প্যানে, আমার টাস্ক প্যানটা আসলে একটু উপরে, আপনারা আপনাদের মতো নিচেও রাখতে পারেন, আমি আসলে উপরে রেখেছি আমার কাজের সুবিধার্থে। যাই হোক, টাস্ক প্যানের এই আইকনটিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা দেখছেন যে এই এই জায়গাটা আসলে অভ্র কিবোর্ডটা আমার হাইড করা আছে। অনেকের এটা হাইড না থেকে এরকম থাকে, আমি হাইড করে রেখেছিলাম। তো এখান থেকে যদি আপনারা বের করতে চান, অভ্র কিবোর্ডটা বার আকারে যখন থাকছে তখন যদি আপনারা বের করতে চান, তাহলে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করবার পরে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার, মূলত এই টেক্সট কনভার্টারটা আমরা ইউজ করব অভ্রতে লিখা বাংলাগুলোকে বিজয়ে কনভার্ট করবার জন্যে। ক্লিক করছি, এরকম আপনাদের সামনে একটি উইন্ডো চলে আসবে, অভ্র ইউনিকোড টু বিজয় কনভার্টার। আর আমার যেরকম ছিল, যদি আপনাদের টাস্ক প্যান থাকে, অনেক সময় এটা হাইড আকার থাকে এখানে, তো এর উপর রাইট ক্লিক করবেন, সেখান থেকে টুলস, টুলস থেকে আপনারা যাবেন ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার, এখানে ক্লিক করলেন চলে আসবে অভ্র ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার। এবার আমরা এর উপরে কিছু বাংলা লেখা লিখি, অথবা আপনি চাইলে যে কোনো জায়গায় অভ্রতে আপনার বাংলা লিখে আছে, হতে পারে সেটা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে কিংবা যে কোনো ওয়েব পেজেও থাকতে পারে, সেই লেখাগুলোকে হয়তো আপনারা বিজয় কনভার্ট করতে চাচ্ছেন। যেমন আমার ক্ষেত্রে, আমি যদি আমাদের ওয়েব পেজ থেকে এই লেখাটুকুকেই কপি করছি, কপি করার পরে সেটাকে আমরা পেস্ট করলাম অভ্র ইউনিকোড টু বিজয় কনভার্টারের উপরের যে বক্সটি আছে, অর্থাৎ টাইপ অর পেস্ট ইউনিকোড বাংলা টেক্সট হিয়ার নামে যে বক্সটা আছে সেখানে, এবং সেখান থেকে আমরা কি করলাম, এর নিচের অংশে কনভার্ট টু বিজয় ইনকোডিং এটাতে ক্লিক করছি। দেখেন নিচে এই উপরের পোর্শনটার বা উপরের লেখাগুলোর বিজয় রূপান্তর হয়ে যে লেখাগুলো এসেছে সেটা হলো নিচের বক্সে আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এই লেখাটুকু কপি করছি। কপি করার পরে আমি আবার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে গেলাম, সেখানে গিয়ে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। আচ্ছা, আপনারা হয়তো জানেন যে বিজয় লিখবার সময় ফন্ট সেট করে নেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু অভ্রতে লিখলে ফন্ট সেট করে নেওয়ার প্রয়োজন পড়ে না, অটোমেটিক ফন্টকে চেঞ্জ করে ফেলে অভ্র। তো এক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হয়েছে, যে যেহেতু বিজয়ের লেখাগুলোতে এই মুহূর্তে ফন্ট সেট করা নাই, তাই হজবরল আকারে দেখাচ্ছে লেখাগুলো। একটু বড় করে নিই। তো আমরা বিজয়ের লেখাগুলোকে ভিউ করবার জন্য যেটা করব, যে এই হজবরল যে লেখাটুকু আমরা ওখান থেকে কপি করে এখানে বসাইলাম, সেটাকে সিলেক্ট করছি। এরপরে আমরা ফন্ট চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা শুধু এমজে যে ফন্ট আছে বিজয়ের, সেই ফন্টটা সেট করে দেব। এরপর যদি আমরা এটাকে একটু বড় করে দিই, এটাই আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত কাজ, অর্থাৎ অভ্রতে লিখা বা ইউনিকোড, যে কোনো ইউনিকোডে হতে পারে লিখা, ওয়েব ওয়েব বেসড যে লেখাগুলো থাকছে সেই লেখাগুলোকে বিজয়ে রূপান্তর করছি। পুরো প্রসিডিউরটা আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি খুব দ্রুত। প্রথমে আপনারা ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টারটি ওপেন করবেন। কারো কারো ক্ষেত্রে এটা বার আকারে থাকতে পারে, সেক্ষেত্রে সেটিংস, সেটিংস থেকে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার, এরপরে এই কনভার্টারটা আসবে। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় বাংলা লেখাগুলো লিখবেন, সেটা অন্য জায়গা থেকে এখানে কপি পেস্ট করতে পারেন। এরপরে এখানে যে কনভার্ট টু বিজয় ইনকোডিং লেখা আছে এটাতে ক্লিক করবেন। নিচের বক্সে আপনার উপরের ইউনিকোড লেখাটুকুর বিজয়ের রূপান্তর চলে আসবে, সেটাকে আমরা কপি করব, ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে যাব। নিয়ে যাবার পরে আমি নতুন একটা, আচ্ছা একটা মজার ব্যাপার এখানে বলে রাখি, আগে থেকে আমার ফন্ট দেওয়া ছিল, এবার কিন্তু আর হজবরল আসলো না, কিন্তু আমি যদি নতুন একটা পেজ নিই, এইখানে দেখেন ফন্ট আসলে আলাদা। আর একটু আগে আমরা প্রথমবার ফন্ট চেঞ্জ করেছিলাম,
সুতুনি এমজে, সেই একই ফন্ট এখানে ছিল বিধায় এটা ডিরেক্ট চলে এসেছে, কিন্তু নতুন যে পেস্টটা দিলাম সেখানে ফন্ট নেই, তাই আবার এখানে পেস্ট করলে হজবরলে আসবে, সেটাকে আপনারা সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে নেবেন, ফন্ট সাইজটা বড় করে দিলে আর সুন্দর দেখা যাবে। তো এই ছিল আজকের আমার উপস্থাপনা, সবাই কিভাবে .com এর সাথেই থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।